আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো সুইট বল। সুইট বল বানানোর জন্য নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, ইস্ট। প্রথমে আমি একটি ছাঁকনির মধ্যে এক কাপ ময়দা ভালো করে ছেঁকে নিছি। দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন ইস্ট এবং সামান্য একটু লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিছি নর্মাল রাখা ঠান্ডা পানি। এইখানে পানি অল্প অল্প করে দিতে হবে, একবারে পানি ঢেলে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে। আমরা জিলাপি বানানোর জন্য যে গোলাটা তৈরি করি সেটার চেয়ে এটা আরেকটু শক্ত হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এখানে যেন কোনো দলা না থাকে। মিশানো হয়ে গিয়েছে, এখন একটি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি চিনি শিরা বানিয়ে নিব। চিনি শিরার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ চিনি, 2 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এখন চিনি শিরাটাকে 5-6 মিনিটের মতো জাল করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচি। চিনিটা গলে যখন পানিতে বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিছি সামান্য একটু লেবুর রস। চিনি শিরা জাল হয়ে গিয়েছে, এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর ডোটা অনেকটাই ফুলে উঠছে। এখন আমি একটি চামচ দিয়ে নেড়ে এটার ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। এগুলো ভাজার জন্য একটি হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি আর তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। যখন বলগুলো ভাজবো তখন আবার চুলার জ্বালটা মিডিয়াম করে দিব। এখন হাতের মধ্যে ব্যাটার নিয়ে অল্প অল্প করে এখানে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে বলগুলো ফুলে বেশি উঠবে। সবগুলো বলি বানানো হয়ে গিয়েছে আর এটা সুন্দরভাবে ফুলে উঠছে। এখন আমি এটাকে আস্তে আস্তে মশমশা করে ভেজে নেব। বলগুলো ভাজা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চিনি শিরার মধ্যে এটা বেশিক্ষণ রাখবেন না, তাহলে এটা নরম হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হওয়ার পরে খেলে অনেক ভালো লাগে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।